নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো ঝাড়গ্রাম বেলপাহাড়ি ভ্রমণের চতুর্থ পর্বে তোমাদের স্বাগত। প্রথম পর্বে আমরা দেখেছিলাম তারাকুড়ি ড্যামের সৌন্দর্য, সবগুলোকে বন্ধু আছে কত নিচে। দ্বিতীয় পর্ব ছিল সুন্দরী ঘাগড়া জলপ্রপাত। এটা হচ্ছে ডাঙ্গি কুসুম ময়ূর ঝর্ণা। তৃতীয় পর্বে বন্ধুরা আমরা দেখেছিলাম ময়ূর ঝর্ণা বা ডাঙ্গি কুসুম ওয়াটারফল। চতুর্থ পর্বে আজকে আমাদের গন্তব্য হচ্ছে অসাধারণ সুন্দর খাদারানি লেক। তো তোমরা সঙ্গে থাকো। যে সমস্ত বন্ধুরা আগের পর্বগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। বেলপাহাড়ি শহর থেকে খাদারানি লেকে আসতে গেলে গাড়িতে করে সময় লাগবে 15-20 মিনিট, দূরত্ব কম বেশি 10 কিলোমিটার। এই লেকটি ঝাড়খণ্ড সীমানাবর্তী আমলাশোল গ্রামে অবস্থিত। বেশ কয়েক বছর আগে অবধি কোনো পর্যটকরা এই এলাকাতে আসতো না, কারণ এই এই এরিয়াটা পুরোপুরি মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল। কিন্তু এখন কোনো সমস্যা নেই, এখন যথেষ্ট পরিমাণে পর্যটকরা এখানে আসে। এই আদিবাসী বৃদ্ধাটাকে দেখলে বোঝা যাচ্ছে যে কি কষ্ট করে এরা এখানে জীবনযাপন করে। দেখো জঙ্গল থাকা বাদিকে খাদানি লেকের অনেক কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা এখানে খুবই সরু, সামনে একটা গাড়ি চলে এসেছিল, ওটাকে পাশ কাটিয়ে যেতে অনেকটা সময় লেগেছিল। দুই ড্রাইভারের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। তো আমরা খাদারানি লেকে পৌঁছে গেলাম। প্রথম দর্শনেই অপূর্ব লেগেছিল, যদিও আকাশটা মেঘলা ছিল এবং এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে, তবুও প্রথম দর্শনেই অসম্ভব ভালো লেগেছিল। শীতকালে এখানে বিদেশ থেকে প্রচুর পরিযায়ী পাখিরা আসে। তো আমি রেকমেন্ড করব, যদি তোমরা এখানে আসো তো অবশ্য করে শীতকালে আসবে। ওয়েদার খানা কিরম বলো? ওই দিকটা দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে, ওই দিকটা, ওই যে ওই দিকটা খুব জোর বৃষ্টি হচ্ছে। বন্ধুরা এখন টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই ভিজছি আমরা। খুব জোর বৃষ্টি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে।
আমাদের হাটশিলার কথা মনে পড়ছে, ওখানে এই ধরনের রেঞ্জি পাহাড় যাতে আমার কোনো নতুন ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পারবে। আর তোমরা সবাই ভালো থাকবে, আর নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।